हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल जीटेक। बंधु नहीं अपन और एक नतून भिडियो होक कलरव जेदी शुने से दिन के भाविलम कि जाए कि भाव कलरव तैरी करब कि भावे अपन एखे बर्तमान पैनिकिंग टेंशन जार एंगजाइटी जार मध्य थे आपका प्रत्येक छात्र छात्री जा भावे तर वक्तव्य सबके उच्च स्तरे माननीय मुख्यमंत्री तथा राज्यपाल तथा शिक्षामंत्री वाइस चैंसेलर ये सवार का क्यों पहुँचे देव तरपे माथा एलो चेन्ज अर्गानाइजेशन नाम जे अर्गानाइजेशन पिटिशन लिखे किन्तु अनेक असम्भव काज सम्भव हयेछे। किछुदिन आगे एक एक्साम्पल हिसाबे बोलछि निर्मला सीतारमण के एवं आमरा माने फाइनान्स मिनिस्टर के एवं आरबीआई गवर्नर के आमरा किन्तु एक ओपेन लेटर लिखेछिलाम। आमरा किन्तु पिटिशन करेछिलाम चेन्ज अर्गानाइजेशनेर माध्यमे जे मरेटोरियमटाके जेन एक्सटेंशन करा हय़। तारा किन्तु शुनेछे कथाटा এবং বা আমি জানি না আমাদের সেই পিটিশনের জন্যই সেই মনিটরিয়াম এক্সটেন্ড হয়েছে কি না, কিন্তু হ্যাঁ আমরা চেষ্টা করেছিলাম, আমরা অনেকই চেষ্টা করেছিলাম, আজও আমরা চেষ্টা করব। আজকেরও আমরা মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্যপাল এবং আমাদের শিক্ষামন্ত্রী ভাইস চ্যান্সেলর সবার কাছে আজকের আমরা এই পিটিশনটা কিন্তু পৌঁছে দেব। তার জন্য লাগবে হচ্ছে আপনাদের সবার সাহায্য। একটা আন্দোলন কিন্তু ছোট থেকে শুরু হয়ে সেটা অনেক সর্ববৃহৎ হয়। প্রত্যেকটা ইউনিভার্সিটির কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট তারা যদি সবাই আজকের একসাথে যদি এই পিটিশনটাতে একসাথে হাতে হাত মেলায় তাহলে কিন্তু আমরা পৌঁছে দেবো কিন্তু এই পিটিশনটা আমাদের চিফ মিনিস্টার থেকে সবার কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, বলে দিচ্ছি পিটিশন আমি কী লিখেছি। খুব তাড়াতাড়ির মধ্যে পিটিশনটা লিখেছি কারণ আমি অ্যাকচুয়ালি কোনো সময় নষ্ট করতে চাইছি না, যেহেতু আমাদের হাতের সময়টা খুবই কম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, বলে দিচ্ছি। তো এই পিটিশনটা লেখার জন্য আমি change.org-তে গেছিলাম এবং সেখানে আমি এই টাইটেল দিয়েছি হোক কলর আপ, উই ডিমান্ড নো এক্সাম ইন ওয়েস্ট বেঙ্গল, হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট দেন এক্সাম। এটা আমরা সবসময় যেটা বলি, পরীক্ষার সবথেকে বড় কথা, পরীক্ষা সারা জীবন আসবে কিন্তু শরীর কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমি লিখেছি আমরা ভয় শূন্যে বাঁচতে চাই, হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট দেন লাইফ। রেসপেক্টেড ম্যাডাম স্যার, আমি কাদের পাঠাচ্ছি একটু বলে দিচ্ছি। আমি পাঠাচ্ছি আমাদের মমতা ব্যানার্জি চিফ মিনিস্টারকে পাঠাচ্ছি, জগদীপ ধনখড়কে পাঠাচ্ছি, পার্থ চ্যাটার্জিকে পাঠাচ্ছি এডুকেশন মিনিস্টার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টকে পাঠাচ্ছি, ভিসি অফ যাদবপুর ইউনিভার্সিটি, ভিসি অফ ক্যালকাটা ইউনিভার্সিটি, ভিসি অফ কল্যাণী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, রবীন্দ্রমুক্ত ইউনিভার্সিটি, মুকুট এবং WTTEPA অর্থাৎ আমাদের যেটা টিচার্স ট্রেনিং যেটা আছে, প্রেসিডেন্টস ইউনিভার্সিটি, SKBU। যদি কোনো ইউনিভার্সিটি আমি না দিয়ে থাকি তাহলে তাদের যদি স্টুডেন্টরা ভিডিওটা দেখছেন আপনারা বলবেন, আমি সেটাকেও এখানে অ্যাড করে দেবো। তো এই ১৬ জনকে আমরা কিন্তু মমতা ব্যানার্জির সাথে এই ১৬ জনকে আমরা পাঠাচ্ছি, টোটাল ১৭ জনকে আমরা এই লেটারটা পাঠাচ্ছি, এই পিটিশনটা পাঠাচ্ছি। কি লিখেছি আমি বলে দিচ্ছি, টুডে ইউ আর ফেসিং এ প্যান্ডেমিক হুইচ ইজ আনস্টপেবল অ্যান্ড গেইনিং মোর পাওয়ার্স। When our respected Chief Minister declared that there is no exam in this year, we feel we are safe. But when UGC has announced the mandate exam guidelines, we are scared. যখন আমাদের চিফ মিনিস্টার যখন ঘোষণা করেছিলেন যে পরীক্ষা হবে না, তখন কিন্তু আমরা মনে খুব আনন্দ পেয়েছিলাম এবং ভেবেছিলাম আমরা মনে হয় বেঁচে গেলাম। কিন্তু যখন UGC-র তরফ থেকে নতুন গাইডলাইনস এলো, রিভাইজড গাইডলাইনস এলো, আমরা কিন্তু ভয় পেয়ে রয়েছি। হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট দেন লাইফ, আওয়ার হাম্বল রিকোয়েস্ট, ডু নট অ্যাডাপ্ট UGC রিভাইজড গাইডলাইনস। UGC রিভাইজ গাইডলাইন্সটাকে প্লিজ অ্যাডপ্ট করবেন না। আওয়ার সিলেবাস ইজ নট কমপ্লিটেড প্রপারলি অ্যান্ড উই আর নট প্রিপেয়ার্ড। আমাদের সিলেবাস এখনও কমপ্লিট হয়নি প্রপারলি এবং আমরা কিন্তু প্রিপেয়ার্ড নই। ডিউ টু দ্য কনসিস্টেন্ট লকডাউন প্লিজ ক্যান্সেল অল দ্য এক্সাম। এবং যে লকডাউন হচ্ছে, ইভেন কালকের থেকে যে লকডাউন হচ্ছে 14 দিনের জন্য, সেই লকডাউনে কিন্তু কোথায় লকডাউন হবে এবং সেখানকার স্টুডেন্টরা কী করে পরবর্তী ক্ষেত্রে পরীক্ষা দেবে, অথবা কালকের ছেড়ে দিন, যদি এখন এই লকডাউন যদি পরবর্তী সময়ও চলে তো সেই সময় কী করে একটা মানুষ এসে পরীক্ষা দেবে। এবং এইরকম যে করোনাকালীন যে সময় যাচ্ছে এখানে পরীক্ষা হওয়া সম্ভব না, কারণ আমাদের স্বাস্থ্য কিন্তু এখানে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। প্লিজ স্টে অন ইউর ডিসিশন ওয়াইড নাম্বার 378EH1U37/2020 ডেটেড 2706/2020। 27 তারিখে আপনারা যে অ্যাডভাইজারি ঘোষণা করেছিলেন আপনারা প্লিজ সেটাতে থাকুন এবং ইউনিভার্সিটিওগুলো যেন সেগুলোকেই অ্যাডাপ্ট করে। মেনি স্টুডেন্টস কাম ফ্রম ডিফারেন্ট স্টেট অলসো। অনেক এরকম স্টুডেন্টস আছে কিন্তু যারা আমাকেও কমেন্ট করেছে যে তারা কিন্তু বাইরের রাজ্য থেকে সেখানে পড়াশোনা করে, বাইরের জায়গা থেকে এসে পড়াশোনা করে। তো তাদের কথা ভেবে আর তাদের পক্ষে সম্ভব নেই লকডাউনে অন্তত পরীক্ষা দিতে আসা, নিজের জীবনকে বাঁচিয়ে রেখে। তার সাথে রবীন্দ্রনাথের সেই পুরনো কবিতা যেটা এখনও জলজল করে আমাদের কাছে সেটা লিখে দিয়েছি, যে চিত্ত যেটা ভয়শূন্য উচ্চ যেটা শি, জ্ঞান যেটা মুক্ত যেটা গৃহের বাঁচি।
তো এবং তার সাথে লিখেছি আমরা সেই ভয়শূন্য হয়ে বাঁচতে চাই, কারণ আমরা ভয় নিয়ে আমরা বাঁচতে পারবো না, অন্তত পরীক্ষা দিতে পারবো না। প্লিজ হেল্প আস, উই আর ইন কনসিস্টেন্ট টেনশন অ্যান্ড অ্যাংজাইটি। আমরা অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং তার সাথে আমি এটাও বলেছি যে আমরা জানি যে এক্সামিনেশনটা কত ইম্পর্টেন্ট, আমরা কোনো দিনের ইম্পর্টেন্স, অ্যাকাডেমিক কেরিয়ার, এটাকে কোনো দিন আমরা ইগনোর করতে পারি না। কিন্তু আমরা কেন বলছি, কারণ আমাদের হচ্ছে জীবন এবং আমাদের হচ্ছে লাইফ। আমরা যদি বেঁচে থাকি আমরা সারা জীবন পরীক্ষা দিয়ে যাব। উই নো আওয়ার ভয়েসেস আর ওয়েল টেকেন কেয়ার অফ, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। আমি আমরা জানি যে আমাদের এই যে কথা, এই কথাটা আপনি শুনেছেন এবং তার জন্য অনেক ধন্যবাদ। কাইন্ডলি কনসিডার দিস পিটিশান, প্লিজ এটাকে কনসিডার করবেন এবং এই পিটিশানটা অনুযায়ী কিন্তু চলবেন, আমাদের ভালোর জন্য, আগামী প্রজন্মের ভালোর জন্য, কারণ আমরা বাঁচতে চাই। তো তাই বন্ধু, সবার কাছে এই যে ভিডিওটা আছে সবার কাছে পাঠিয়ে দিন, যাতে প্রত্যেকটা কলেজ স্টুডেন্ট করে, প্রত্যেকটা কলেজ স্টুডেন্ট যাতে সাইন করে। কী করতে হবে আপনাকে, এখানে জাস্ট আসতে হবে। যেমন আমার কাছে এখানে অপশান আছে হচ্ছে শেয়ার পিটিশান করার অপশান রয়েছে আমার কাছে এখানে, আপনাদের কাছে এখানে অপশান আসবে সাইন পিটিশান। তো জাস্ট আপনাকে এখানে ক্লিক করে আপনার নাম, আপনার মেইল আইডি দিলেই কিন্তু সাইন পিটিশান হয়ে যায়। তো তার জন্যই এইভাবে আপনারা পিটিশানটা করুন। জাস্ট আমি দেখুন প্রথম কিন্তু পিটিশানে সাইনটা করেছি আমি। তো আশা করি আপনারা সবাই মিলে একসঙ্গে সঙ্গ দেবেন, কারণ আপনাদের জন্য কিন্তু এটা করলাম। এবং আমরা চাই যে, এবং আমি প্রত্যেকটা মেইল আইডি কিন্তু এখানে মেনশান করে দিয়েছি, প্রত্যেকটা চিফ মিনিস্টার থেকে শুরু করে, রাজ্যপাল থেকে শুরু করে, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে, প্রত্যেকটা মেইল আইডি আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। তার ফলে সবার কাছে কিন্তু এই পিটিশানটা যাবে। তো তাই জন্যই সবাই সঙ্গ দিন এবং সবাই একসাথে বলুন হোক কলরব।